আসসালামু আলাইকুম। পারভিন্স কিচেন গ্যালারি থেকে পারভিন খানম বলছি। আশা করব সবাই ভালো আছেন। সব সময় চেষ্টা করি নতুনত্ব কিছু একটা দিতে। তো একটা না, অনেকদিন দেশীয় সাধারণ রেসিপিগুলো দিয়ে যাচ্ছিলাম, কয়েকদিন হলো অ্যারাবিক রেসিপিগুলো দিচ্ছি। তো আজ আমি আপনাদের জন্য এনেছি রিয়াদের অনেকগুলো জনপ্রিয় রেস্টুরেন্টের মধ্যে রোমানসিয়া, একটি পপুলার রেস্টুরেন্ট। সেখান থেকে দুটি ফেমাস ডিশ আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো একটি চিকেন আল ফাহাম, আরেকটি রাইস বুখারি। তো অনেক ধরনের রাইস বুখারি আছে, তো আজকে আমি আপনাদের দেখাবো হোয়াইট রাইস বুখারি। তো চলুন দেখে আসি আমার আজকের দুটি অ্যারাবিক রেসিপি। প্রথমে চিকেন আল ফাহাম করব। চিকেন আল ফাহাম করার জন্য চিকেনকে দেখেন কিভাবে কেটে নিয়েছি। তো স্কিন সহ চিকেনটা নিয়েছি। তো চিকেন কাটার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পানিগুলো চিকেন তাওয়েল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। তো খেয়াল রাখবেন পানি যেন না থাকে। তো চলুন এখন চলে যাই চিকেন ম্যারিনেটের জন্য মশলাগুলো রেডি করতে। তো এখানে নিয়েছি 4-5 কোয়া রসুন। রসুনের কোয়াগুলো দেখেন অনেক বড় বড় সাইজ, এগুলো আমি চপ করে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ 1 চা চামচ, আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি সুমাক 1 চা চামচ, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি, এটিও দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ অরিগানো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা পাউডার, 2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটি দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন, 6 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি বেদানা জুস 1 কাপ, আর এখন দিচ্ছি 1টি লেবুর অর্ধেকটা জুস করে দিচ্ছি। টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ, 2 চা চামচ বেসিল দিয়ে দিচ্ছি, টক দইয়ের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। খেয়াল রাখবেন মিক্সিংয়ে যেন কোনো রকম দানা দানা না দেখায়, টক দইগুলো যেন ভালোভাবে মিশে যায় মশলার সাথে। তো হুইস্ক করে নিচ্ছে। তো হয়ে গেছে, মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন চিকেনটাকে চুবিয়ে দিচ্ছি। তো ভালোভাবে চুবিয়ে এভাবে একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এক পাশ যখন হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে মশলাগুলো এভাবে দিয়ে দিতে হবে। তো এইভাবে কয়েকবার উলটপালট করে মশলাগুলো যখন লাগানো হয়ে যাবে তখন আমি 2 ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেটের জন্য। তো রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য। তো ম্যারিনেট হতে হতে এর ভিতরে আমি রাইস বুখারি করে নিচ্ছি। তো রাইস বুখারির জন্য দিয়ে দিচ্ছি এখানে বাটার। রাইস বুখারি শুধু বাটার দিয়ে করতে হয়, তবে শুধু যদি বাটার দিয়ে করি তাহলে বাটারটা পুড়ে যাবে, এই জন্য আমি রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি রেগুলার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি বাটার, এখানে আছে 100 গ্রাম বাটার, দিয়ে দিচ্ছি পুরোটাই। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে ভেজে বাদামি করে নিতে হবে। তো 80% ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু কিশমিশ, এখানে আছে 1/2 কাপের মতো, দিয়ে দিচ্ছি।
পেঁয়াজের সাথে এভাবে ভেজে নেচ্ছি। তো কিশমিশ দেওয়ার ফলে দেখেন কেমন ফেনা ফেনা হয়ে গেছে, পেঁয়াজগুলো দেখা যাচ্ছে না কালার হয়েছে কি না। তো এভাবে তুলে তুলে চামচ দিয়ে তুলে তুলে নিচ্ছি পেঁয়াজগুলো বাদামি কালার হয়েছে কি না। তো হয়ে গেছে বাদামি কালার। এখন আমি তেল থেকে পেঁয়াজগুলোকে আলাদা করে নিচ্ছি। এখন এই তেলে দিয়ে দিচ্ছি 5 কাপ পানি, নর্মাল পানি দিয়ে দিচ্ছি। তো 3 কাপ চালের জন্য 5 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর দিচ্ছি কিছু গরম মশলা, আস্ত গরম মশলা। এখানে আছে এলাচ কয়েকটি, দারুচিনি 3-4টি, লং 5-6টি, তেজপাতা 2-3টি দিয়ে পানি বয়ল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। পানি বয়ল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3 কাপ বাসমতি চাল। এই বাসমতি চাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ঝরানোর কোনো প্রয়োজন নেই, আমি সরাসরি ভেজানো থেকে তুলে দিচ্ছি। যেহেতু এটি ভাজবো না, তেলের সাথে ভাজবো না, এই জন্য ঝরানোর কোনো প্রয়োজন নেই। চাল যদি আপনি বেশিক্ষণ ভিজিয়ে রাখেন, সেই চালগুলো রান্নার পর রাইসগুলো চিকন লম্বা হয়, সাথে পানিও কম লাগে, আর দেখতেও ভালো লাগে। আর দেখতে যেটা ভালো লাগে, খেতেও কিন্তু সেটা রুচিতে আসে। এখন বয়ল হওয়া আগ পর্যন্ত আমি কন্টিনিউ এভাবে নেড়ে যাব। তো চাল পানি সমান হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার হিট লোতে রেখে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য, তারপর ফিরে আসছি। দশ মিনিট হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। এখানে 2 রকমের ফুড কালার নিয়েছি, একটি হচ্ছে অরেঞ্জ কালার, আরেকটি হচ্ছে স্ট্রবেরি কালার। দুটোই আমি পানিতে গুলিয়ে দিচ্ছি, এটি আপনি কেওড়া জল বা গোলাপ জলের সাথে গুলিয়ে দিতে পারেন। তো আমি কোনোটাই দিচ্ছি না, এভাবে একটু সাজিয়ে দিলে দেখতে ভালো লাগবে। তো 2 রকমের কালার দিলে দেখতে সুন্দর লাগবে। তো আপনি চাইলে এটি স্কিপ করতে পারেন, জাস্ট দেখতে ভালো লাগার জন্য আমি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেই ভাজা পেঁয়াজ আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢেকে রাখছি আবার 10 মিনিটের জন্য লো হিটে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, রোমান্সিয়ার রাইস বুখারি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চিকেনের কাছে। চিকেন ম্যারিনেট হয়ে গেছে, 2 ঘন্টার জন্য রেখেছিলাম। তো যেই গ্রিলে চিকেনটা বসাবো, সেই গ্রিলের উপরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। চিকেন হওয়ার পর উল্টিয়ে দেওয়ার সময় চিকেনগুলো যাতে লেগে না যায়, এই জন্য আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। চুলাটা অন করে দিচ্ছি, গ্রিলের অপশনটা অন করে দিয়েছি। তো এক পাশ হতে যতটুকু সময় লাগে, তো এক পাশ হয়ে গেছে। এখন লেফট ওভার মশলাগুলো উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এভাবে এক এক পাশ যখন হয়ে যাবে, তখন মশলাগুলো, বাড়তি যে মশলা, সেগুলো উপর দিয়ে সুন্দরভাবে ব্রাশ করে দিলে চিকেনটা সফট দেখাবে, কালারটা দেখতে ভালো লাগবে। আর একটু তেল ব্রাশ করে দিব, তাতে শাইনি দেখাবে। হয়ে গেছে রোমান্সিয়ার 2টি ফেমাস অ্যারাবিক ডিশ, একটি চিকেন আলফাহাম আর একটি হোয়াইট রাইস বুখারি। তো আশা করব এই 2টি রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।